প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে জব স্কুল পেডি ইউটিউব চ্যানেলে। আজ আমরা কথা বলবো 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ নিয়ে। কবে অনুষ্ঠিত হবে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা? এই প্রশ্নটি এখন সকল নিবন্ধন প্রার্থী পরীক্ষার্থীর মনে। আগামী মাসে কি হতে চলেছে নিবন্ধন পরীক্ষা? বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। দর্শক, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একজন পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলের নিবন্ধন পরীক্ষার জন্য তৈরি চূড়ান্ত সাজেশন এর ভিডিওগুলো নিয়মিত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের চূড়ান্ত সাজেশন পর্বের ভিডিও ক্লাসগুলো থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন কমন থাকবে, নিশ্চিত থাকুন। তাহলে চলুন, বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপে একটা কথা প্রচার করা হচ্ছে, আগামী আগস্ট মাসের 12 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। কিছু ইউটিউব চ্যানেল বলছে আগস্টের 27 তারিখ অনুষ্ঠিত হবে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। আপনি কোনটি বিশ্বাস করবেন? আমরাও চাই দ্রুততম সময়ের ভেতর 17তম নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হোক, কিন্তু আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসে কোনোভাবেই 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। অর্থাৎ আগামী আগস্ট মাসে নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা একদমই ক্ষীণ। কেন? চলুন আলোচনা করে দেখি। যে SSC পরীক্ষা 2022 অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি স্থগিত হয়েছে। আপনারা জানেন যে স্থগিতকৃত SSC পরীক্ষা 2022 আগস্ট মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে SSC পরীক্ষা 2022। SSC পরীক্ষা চলবে আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস ধরে। তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর মাস ধরে যদি SSC পরীক্ষা চলে, SSC পরীক্ষা অক্টোবর এবং নভেম্বর 2 মাস লাগতে পারে। তাহলে আপনার কি মনে হয় আগস্ট থেকে নভেম্বর এই সময়টুকুর মধ্যে নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে? কমেন্টসে জানাবেন। তবে এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাক নিবন্ধন পরীক্ষা, এটি আমরাও চাই। হ্যাঁ, আপনি ধরে নিতে পারেন যে আগামী ডিসেম্বর মাসে নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তাছাড়া নিবন্ধন কর্তৃপক্ষ এখনই কিছু জানায় নাই, অর্থাৎ NTRCA এর পক্ষ থেকে এখনও কোনো নোটিশ বোর্ডে প্রকাশ করা হয় নাই। আপনারা দেখতেই পারছেন নিবন্ধন পরীক্ষার্থী রয়েছে প্রায় 12 লাখ। এত সংখ্যক প্রার্থীর পরীক্ষা গ্রহণ হঠাৎ সিদ্ধান্তের মাধ্যমে নেওয়া সম্ভব নয়। পরীক্ষা গ্রহণের প্রায় 1 থেকে 1.5 মাস আগে আপনি জানতে পারবেন পরীক্ষার তারিখ। বিভিন্ন জনের বিভিন্ন কথায় বিভ্রান্ত না হয়ে আপনি আপনার প্রস্তুতি কন্টিনিউ করুন। আশা করি সময় মতোই নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষায় আপনি অংশগ্রহণ করলে ফলাফল অনেক বেশি ভালো হবে। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে ধন্যবাদ।